আপনারা দেখছেন খবরের দুনিয়া ওয়েব নিউজ চ্যানেল। দা কিশোর সংঘের 41তম বর্ষে সরস্বতী পূজা ও কিশোর মেলা উদযাপিত হলো রবিবার। রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো দিনটি। আপনারা দেখছেন সেই চিত্র খবরের দুনিয়ার পর্দায়। আপনাদের এই ক্লাবের তরফ থেকে এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এটা কত বছরের প্রোগ্রাম? আমাদের তো 41তম বর্ষ। আমাদের ক্লাবের তরফ থেকে এই প্রোগ্রামটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে? প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে বলতে, আমরা তো এখনও রেজিস্ট্রেশন হাতে পাইনি, রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভাল হয়নি, করতে দিয়েছি। রেজিস্ট্রেশনটা হাতে পেলে সরকারের ছত্রছায়ায় আসতে পারলে আমরা বিভিন্ন হেল্প যদি সরকার পক্ষ থেকে পাই, তাহলে দুস্থ মানুষ, গরিব মানুষ বা দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা বা চেষ্টা আমাদের আছে, চেষ্টাটা সম্পূর্ণ করতে পারিনি, যদি হেল্প পাই সেটাকে সম্পূর্ণ করব। দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে তারা আগিয়ে যেতে পারে এইটার জন্যই তো মেন উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ। এছাড়াও আরও অন্যান্য কোনো স্কিম? না, আমরা অন্যান্য স্কিম বলতে এই সব আশপাশের যেসব ক্লাব আছে সেই সব ক্লাবগুলোকে একটু ফুটবল একটু ভলিবল বিতরণ করার চেষ্টা করি, যাতে তারা খেলায় উদ্বুদ্ধ হয়ে খেলাটা থেকে খেলাতে দেশে উঠে যাচ্ছে। খেলা তো আমাদের আর মাঠগুলোই, লোকাল মাঠগুলোই খেলাধুলা হয় না, যদি সেগুলোকে আবার সৃষ্টি করা যায়, খেলাটা যদি আবার পরিচালনা করে তাদের উদ্বুদ্ধ করে খেলার প্রতি আনা যায় তার চেষ্টা করি। আর একটা আজকে আপনাদের এখানে একটা যে অ্যাডটা দেওয়া হয়েছে তারকেশ্বর ক্রিকেট একাডেমি, তো এইটার পিছনে আপনাদের ক্লাবের কি মানে কি বলবো হাত রয়েছে? কি ক্রিকেট একাডেমি মানে আমাদের ক্লাবের এই আগিয়ে যাওয়ার পিছনে অনেক ব্যাপার আছে। আমরা যে এত আগিয়ে যাই, এত সমাজসেবামূলক কাজ করে থাকি, তার জন্যই ক্রিকেট একাডেমি আমাদেরকে সঙ্গে নিয়ে এখানে এই মাঠটাকে চুজ করেছে, চুজ করে এখানে একটা ক্রিকেট একাডেমি হয়েছে। আগামী দিনে ক্রিকেট একাডেমিটা হওয়ার পরিকল্পনা সেটাকে এই মাঠে বা আপনাদের ক্লাবের তরফ থেকে সেটাকে পরিচালনা করা হবে? না, আমাদের ক্লাব থেকে না, আমাদের ক্লাবের দুজন মেম্বারের সঙ্গে ইনভলভ, আর বাকি একটা বোর্ড আছে, বোর্ডের বাকি লোক বাইরে। আচ্ছা, আপনার নামটা একটু তাইলে? আমার নাম দেব কুমার বিরা, আমি দি কিশোর সংঘের ক্লাবের সেক্রেটারি। ধন্যবাদ।